হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধেবেলা থেকে। তো সকালবেলা রান্নাবান্না করে, বাসন মেজে, রান্নাঘরের সমস্ত কাজ করে সেই যে রান্নাঘর থেকে বেরিয়েছি, আর কিন্তু আজকে রান্নাঘরে ঢোকা হয়নি, ঢুকলাম এই সন্ধেবেলা। তো বাসন যেগুলো মেজে রাখা হয়েছিল সেই বাসনগুলো এবার জায়গা মতো রাখার পালা। তো সেই কাজটা দিয়েই আমি আমার সন্ধেটা শুরু করছি। তো সন্ধে থেকে রাত্রি পর্যন্ত থাকবো তোমাদের সাথে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, বাসনগুলো তো এই ঝুড়িতে মেজে রাখি আমি, সেখান থেকে তুলে রাখছি জায়গা মতো, যেটা যেখানে থাকে। আর দেখো, চায়ের বাসন, যেহেতু সন্ধেবেলা একটু পরেই চা হবে, তাই চায়ের বাটি, চায়ের কাপ এগুলো সব আমি গ্যাসের ওপর আর কাউন্টার টপের ওপরই রেখে দেবো, কারণ যেহেতু একটু পরেই ব্যবহার হবে সেই কারণে। আর যদি আগেই বাসন তুলে ফেলতাম তাহলে ওগুলোও ভেতরে ঢুকিয়ে রেখে দিতাম। আসলে বিকেলের দিকেই, দুপুর গড়িয়ে বিকেল হয় যখন, তখনই সাধারণত বাসনগুলো তুলি, কারণ জল ঝরতেও তো কিছুটা সময় লাগে। সকালবেলা রান্না করার পর বাসনগুলো মাজা হয়, তো একদম শুকিয়ে যায় একটু পরে, দেরি করে তুললে আর কি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো দেরি হওয়ার কারণটাও তোমাদের বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। দেখো, আগের দিন কেক বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই কেক এখন আমার ছেলেকে দেব খেতে। তো তোমরা দেখো, সেই কেক তো টিফিন বক্সে রেখেছিলাম, তোমাদের সামনেই রেখেছিলাম। তো দেখো, ওই দু তিন পিস পড়ে আছে, এইটা দিয়ে আসবো ওকে। তো ওকে কেকটা দিয়ে এসে কেকটা খাচ্ছে ও, তো সেই অবস্থায় আমি এসেছি বাসন মাজতে। তোমরা এখন ভাববে সন্ধেবেলা বাসন মাজতে কেন এসেছি, তার কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা, আগের ব্লগেও তোমাদের যেহেতু বলেছিলাম যে ছেলের পরীক্ষা চলছে, তো ও তো দুপুরবেলা চলে আসে, এসে ভাত খায়, তো আমরা দুজনে একসাথে খেয়েছি। ফ্রিজে কিছু জিনিস ছিল, সেগুলো একটু বার করে গরম টরম করেছিলাম আর কি, যার জন্য বাসন একটু হয়ে গেছে বেশি, নইলে তো দুটো থালা দুটো বাটিতেই হয়ে যায়। তো সন্ধেবেলা খাওয়ার মানে আসার কারণ হচ্ছে তখন খাওয়া দাওয়ার পরে না, আর আমার বাসন মাজতে আজকে একদম ইচ্ছা করেনি। প্রথমত ও আসার, দেখো আমার ছেলে আবার এসেছে, একটুখানি কেক দিয়েছিলাম তো আবার একটু নিতে এসছে আর কি, ওই ঘরে বানানো কেক খেতে তোমাদের আগের দিনও বলছিলাম যে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ও এসেছে দুপুরবেলা, এবার খাওয়া দাওয়ার পরে না, ও তিনটে পরীক্ষা ছিল আজকেও, তো সেই পরীক্ষাটা দিয়ে এসেছে, তো সেই পরীক্ষার কোশ্চেনটা নিয়ে বসেছিলাম আর কি, কেমন কি হয়েছে কি ব্যাপার সেগুলো সব একটুখানি কথা হচ্ছিল ওর সাথে। তো তারপরে খাওয়া দাওয়া করে না একদম তখন আর ইচ্ছা করলো না যে বাসনগুলো মেজে নিই, তো ভাবলাম অল্পই তো বাসন তাই বেসিনে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেজন্য সেগুলো মেজে নিচ্ছি, নইলে সাধারণত তো খাওয়ার পরেই ওগুলো মেজেই নিই আর কি। কিন্তু এখন যেহেতু পরীক্ষা চলছে না, সব কিছুই একটু অন্যরকম, পরীক্ষা চলাকালীন একটু অন্যরকম হয়ে যায় সব কিছু আর কি। তো আগামীকালও ওর দুটো পরীক্ষা আছে, যেহেতু ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, কোনোদিন তিনটে কোনোদিন দুটো এরকমভাবে পরীক্ষাটা হচ্ছে। তো যাই হোক, আগামী দিন দুটো পরীক্ষা হয়ে আপাতত ওর পরীক্ষাটা শেষ, মানে সেকেন্ড ইউনিট টেস্ট শেষ, তারপরে তো আবার অ্যানুয়ালের জন্য প্রস্তুতি আছে, সেটা তো আলাদা। তো দেখো, ওইদিকে রান্নাঘরে যেটুকু কাজ ছিল সেটুকু কাজ গুছিয়ে কিন্তু আমি চলে এসেছি ওকে নিয়ে পড়াতে বসেছি। তো তার আগে আমি ওকে বসিয়ে দিয়ে গেছিলাম, ও পড়ছিল, ওর পড়া ওই পড়ে নিচ্ছিল, এবার আমি এসেছি একটুখানি মানে যে জায়গাগুলোর অসুবিধা সেগুলো একটু ধরতে, যাতে সেগুলো পারছে কিনা দেখে নেব, আর যদি একটু কোনো জায়গা আটকে যায় সেইটা তাহলে আবার পড়তে বলবো, তাহলে ওর সুবিধা হবে আর কি। তো সেই জন্য সেই কাজটা করতে আমি চলে এসেছি। তো পরীক্ষা চলাকালীন না, যেহেতু ওর সাধারণ অবস্থাতে যে টাইমটা ওর পেছনে দিতে হয় আর কি, তার থেকে একটু বেশি টাইম পরীক্ষা চলাকালীন তো অবশ্যই লাগে, তার জন্য অন্য কাজগুলো না একটু এদিক ওদিক করতে হয় আর কি, একটু এদিক ওদিক করে নিলে আর কি সময়টা তখন অনেকটাই বেরিয়ে আসে। আর নিজের ইচ্ছারও ব্যাপার আছে, যেমন ধরো যেটা বললাম, দুপুরবেলা খাওয়ার পরে আজকে আমার একদমই মানে বাসন মাজতে আর ইচ্ছা করছিল না। তো হয় এরকম, এক একদিন হয়, এরকম হতেই পারে, আমার মনে হয় সবার সাথেই কম বেশি এরকমটা হয়ে থাকে। তো ঠিক আছে, ইচ্ছা না করলে জোর করে সেই কাজটা আমি তখনই করতে হবে বলে এরকমভাবে কখনোই করি না। ইচ্ছা করছিল না তখন একটু রিল্যাক্স করেছি, তারপরে এখন মেজে নিলাম, ঠিক আছে কোনো অসুবিধা তোমার হয়নি। তো এইভাবেই আমি টাইমটা ম্যানেজ করি। তো দেখো, ওকে তো পড়তে বসিয়েই এসেছি আমি, সেই সময় আমি এসেছি এবার একটু চা করে নিলাম, চা খাওয়া হবে আর কি। তো দেখো, চায়ের সাথে আজকে ওই যে মটর হয় না, তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, চাটা করা হয়ে গেছে আমার, চাটা নিয়ে এবার যাব চাটা খেতে।
ওকে তো কিছুটা পড়িয়ে এলাম, যেহেতু কালকে দুটো পরীক্ষা আছে তো কিছুটা পড়িয়ে এসেছি, বা চাটা খাওয়া হলে তারপরে গিয়ে আবার একটুখানি বসবো আর কি। তারপরে আবার তো রান্নাঘরের অনেক কিছু কাজ আছে, তো কি কীভাবে তারপরে রান্নাঘরের কাজগুলো করব সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখো এদিকে চা রেডি, তো দেখো চায়ের সাথে সেই মটর ভাজা নিয়েছি আজকে খাওয়া হবে বলে। তো চাটা খেয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? দেখো চাটা খেয়ে আমি আবার কিছুক্ষণ সময় ওর কাছে ছিলাম, ওর যেহেতু দুটো সাবজেক্ট পরীক্ষা তো দুটোই একটুখানি দেখিয়ে মানে মোটামুটি রেডি পুরোপুরি করে দিয়ে এসেছি, এবার ও একটুখানি নিজে দেখছে। তো সেই অবস্থায় আমি এসেছি এবার একটুখানি আদা রসুন ছুলতে আর কি। তো আদা রসুনটা না আমি কেটে সবসময় ফ্রিজে আমি স্টোর করি, তো সাধারণত আগের দিন সন্ধ্যেবেলা রাত্রিবেলা এরকম সময় আমি কাজগুলো করে থাকি, কিন্তু আজকে আমি ফ্রিজ খুলে দেখলাম যে আদা রসুনটা শেষ হয়ে গেছে, একটুও নেই। কিন্তু আমার আগামীকাল যেহেতু আমি ঘুগনি করব, মানে আগে থেকেই তো মোটামুটি একটা প্ল্যানিং হয়েই যায় যে এইগুলো করবো আর কি পরের দিন, সেটা না করলে তো সকাল সকাল সব কিছু করে ওঠা যায় না ঠিকঠাক টাইমের মধ্যে। তো যাই হোক সেটা ঘুগনি করবো যেহেতু মনে মনে ঠিকই করেছিলাম, এবার দেখছি আদা রসুন বাটার মানে কাটা নেই আর কি, তো সেই জন্য ওটা একটুখানি আমি কেটে নিচ্ছি, মানে খুব বেশি পরিমাণে আজকে হয়তো কেটে উঠতে পারবো না, কারণ বুঝতেই পারছো সময়টার অসুবিধা আছে অনেকটাই। তো সেই কারণে যেরকম প্রয়োজন বা যেটুকু আমার হাতে সময় আছে সেই রকম আদা রসুন আমি কেটে রাখলাম। তো এইভাবে আমি আদা রসুন কেটে স্টোর করি, এবার যখন পেস্ট করতে হয় পরিমাণ মতো আদা রসুন এর সাথে লঙ্কা টমেটো একসাথে নিয়ে তখন পেস্ট করে নিই, তো এইভাবে স্টোর করা থাকলে সুবিধা হয়। তো রসুন ওরকম আমি একবারে ছুলি না, যখন যেরকম সময় পাই একটু একটু ছুলে এখানে স্টোর করে রাখি যাতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। দেখো আমি এখন চলে এসেছি ডিনারের ব্যবস্থা করতে, ব্যবস্থা বলতে ডিনারে আমি রান্নাবান্না কিছু করব না, আমি ডিমের ডান্না দিনের বেলা করেই রেখেছিলাম, তো রুটিটাও আমি করে নিয়েছি, রুটি টুটি করে গ্যাস আমার মোছা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ডিমের ডালনা দিনের বেলাই করে রেখেছিলাম, সেটা শুধু গরম করে নিলাম, কারণ পরীক্ষা চলাকালীন না রাত্রিবেলা রান্না করবার জন্য আমি কখনোই কিছু রাখি না, তাহলে আমার এখানে অনেকটা টাইম চলে যাবে, সেই জন্য আমি রান্নাটা দিনের বেলাতেই করে রেখেছিলাম, এখন শুধু সার্ভ করে দেব। দেখো খাওয়া দাওয়ার পর্ব তো হয়েই গেল, মিটিয়ে গেল আমার, তো খাওয়ার পরে যে কাজটা পড়ে থাকে সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার, বাসনগুলো মাজা, এই সমস্ত কাজ আর কি। তো গ্যাসটা তো আমি আজকে আগেই মুছে নিয়েছিলাম, তোমাদের বললাম যেটা রুটি করার পরে তো গ্যাস ভীষণ ময়লা হয়, তো আমি গ্যাস তখন মুছে রেডি করে নিয়েছিলাম, ডিমটা শুধু গরম গরম দেবো বলে লাস্টে গরম করলাম আর কি, তোমাদের দেখালাম। তো এবার বাসনটা মেজে নিলেই কিন্তু মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, মোটামুটি নয় কমপ্লিটই আর কি। দেখো বাসন মাজার পরে আমি এবার চলে এসেছি এখানে জলটা ভরতে, তো জলও ভরে নিলাম, ওই কাজটাও আমার হয়ে গেল। এবার আমি এসেছি দেখো এখানে, যেহেতু বললাম তোমাদের ঘুগনি করব, তো ঘুগনি করলে আমি অবশ্যই রাত্রিবেলা মটরটা ভিজিয়ে রাখি। দেখো এরকম একটা কন্টেনারের মধ্যে করে আমি এই ড্রাই যে ডালগুলো হয় সব, এরকম তরকার ডাল, তারপর মটর, তারপর ছোলার ডাল, মটর ডাল, যেগুলো আমার কম লাগে, মসুর ডাল মুগের ডালটা যেমন বেশি লাগে এগুলো কম লাগে, তো সেইগুলো আমি এরকমভাবে ফ্রিজে স্টোর করি, কারণ এগুলো না বাইরে কন্টেনারে করে রাখলে আমি দেখেছি যেহেতু খুব ঘন ঘন হয় না বা প্রত্যেক দিন দুদিন তিন দিন বাদে বাদেও হয় না, সেক্ষেত্রে কেমন একটা যেন হয়ে যায়, আমি এরকমভাবে ফ্রিজে রাখি, অনেক দিন পর্যন্ত একদম একই রকম থেকে যায়, ভালো থাকে, কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য আমি এরকমভাবেই রাখি। আগে বাইরে রাখতাম, দেখেছি যে অনেক নষ্ট হয় সেক্ষেত্রে, সেজন্য আমি এরকম একটা কন্টেনারে করে ফ্রিজে থেকে যায়, আমার কোনো অসুবিধা হয় না, নর্মাল ফ্রিজে আমি রাখি, ফ্রিজারে রাখি না আর কি, তো অসুবিধা হয় না, এইভাবে ভালোই থাকে। তো দেখো মটরটা এবার ধুয়ে ভিজিয়ে রাখবো, সারা রাত ভেজানো থাকলে রান্না করতে সুবিধা হবে অনেকটাই। তো ব্যাস রান্নাঘরের কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট। ভেজিটেবল বক্স যেটা আমার আছে, তো তার মধ্যে ভেজিটেবল রাখবার জন্য না যে
এমনি ব্যাগ ইউজ করতাম, আমার কাছে ওই নেটের ব্যাগও ছিল, ওগুলোও ইউজ করেছি অনেকদিন। কিন্তু আমি এরকম না একটা জিনিস খুঁজছিলাম আর কি। দেখো এখানে এটা হচ্ছে জিপার ব্যাগ, এই যে এরকম ভাবে খোলা যাবে, খুলে এইভাবে এর মধ্যে তুমি এবার ভেজিটেবল স্টোর করতে পারো। ঠিক আছে, দেখো এখানে অনেক ফুডস ভেজিটেবলের ছবিও দেওয়া আছে, তো এটা স্টোর করতে পারো। তো স্টোর করলে মানে ফ্রেশ থাকবে অনেকদিন। তো আমার ফ্রিজে এমনি যেভাবে রাখতাম ফ্রেশ থাকে, কিন্তু আমি তাও নিয়েছি এটা কি জন্য জানো তো, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যেহেতু আমি যে ভেজিটেবলই রাখবো না কেন সেটা কিন্তু দেখা যাবে। এইটা হচ্ছে সবচেয়ে সুবিধা আমার মনে হয়েছে, কারণ দেখা না গেলে কি হয়, পরপর যখন রাখি তখন কি আছে না আছে সেটা খুঁজে বার করতে একটুখানি হলেও অসুবিধা হয়, তো সেই জন্য এটা দেখা যাবে। আর এটা ওয়াশ করা যাবে, এটা জল দিয়ে ধুয়ে দেবো, তো যে কারণে মানে একবার ভেজিটেবল ব্যবহার করেই যে ফেলে দিতে হবে সেরকম না, এটা রিইউজ করা যায়, তো সেই জন্য দেখলাম ভালোই। তো এটা এরকম একটা মানে 15টা আছে আর কি, এই জিনিস 15টা সেটে এসেছে। ঠিক আছে, 15টা সেটে এসেছে, 15টা আছে, তুমি বিভিন্ন পারপাসে ইউজ করতে পারো, এমন নয় যেটা ফ্রিজে ভেজিটেবল রাখতেই কাজে লাগবে, অনেক কিছুতে ইউজ করা যাবে। তবে মেনলি এই পারপাসেই এনেছি আর কি, ফ্রিজ আর স্টোরেজ জন্যেই এনেছি আর কি। তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভালো আছে না? তবে ফ্রেশ থাকবে কিনা সেটা আমি জানি না, সেটা আমি এখানে রাখি, জিনিসটা রেখে দেখি। এবার দেখো এই জিনিসটাতে না এখানে একটা মানে তুমি কি রেখেছো সেটার জন্য একটা টাইটেল ট্যাগ দেওয়া আছে, মানে এখানে একটা টাইটেল লেখা জায়গা আছে, তুমি এখানে পার্মানেন্ট মার্কার যেটা হয় সেটা দিয়ে কিন্তু লিখে রাখতে পারো, এবার এটাতে ওই জিনিসটাই স্টোর করবে, সেরকমটা করতে পারো। তো দেখা যাক কীরকম হয়, কীরকমভাবে আমি ইউজ করছি তোমাদের তো অবশ্যই দেখাবো, এবং ইউজ করার পরে ভেজিটেবল বা ফ্রুটস এর মধ্যে কীরকম থাকছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর সব করো। আজকের মতো তাহলে টাটা।